দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। জীবনকৃষ্ণ গড়াই বাড়ি সাঁইথিয়ার চক মহেশপুর এলাকায় সকাল 8টার সময় ডাক্তার দেখানোর জন্য ভাড়া গাড়িতে করে বের হন তিনি। তারপর দুপুর 2:15 নাগাদ ফোন আসে ওই ব্যক্তির ছেলে অনুপ গড়াইয়ের কাছে, 25 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। দুটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেয় অপহরণকারীরা। বিকেলে 2 লক্ষ টাকা তাদের দেওয়া হয় একটি অ্যাকাউন্টে। ওই অ্যাকাউন্ট হোল্ডারের নাম মাদাই মণ্ডল। জীবনকৃষ্ণ গড়াই বয়স 53 বছর, বাড়ি সাঁইথিয়ার চক মহেশপুর গ্রামে এবং আনাই শেখ, বাড়ি লাভপুর থানা এলাকায়। শনিবার সকাল 8টার সময় ডাক্তার দেখানোর জন্য ভাড়া গাড়িতে করে বের হন তিনি। তারপর দুপুর 2:15 নাগাদ জীবনবাবুর ছেলে অনুপ গড়াইয়ের কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে, 25 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা পাঠানোর জন্য দুটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয় অপহরণকারীদের তরফ থেকে। শনিবার বিকেলে 2 লক্ষ টাকা দেওয়া হয় তাদের অ্যাকাউন্টে। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে শনিবার রাত 12টার সময়। আর তারপরই তৎপর হয় বীরভূম জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে একজনের নাম আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী, বীরভূমের বাসিন্দা তিনি, এবং তিনি ওই অপহরণের ছক কষেছিলেন। এছাড়াও দুষ্কৃতীরা এর আগে জমি কেনার নাম করে দেখাও করেছেন অপহৃতদের সঙ্গে। ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে সাঁইথিয়া থানার পুলিশ। ধৃতদের রবিবার বীরভূম জেলা হাসপাতালে তোলা হবে। 8টার সময় সাঁইথিয়া থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যান। কোথায় গেছে, কোথায় গিয়েছে সে যা ডাক্তারখানা আপনার বোলপুরে দেখাচ্ছিল, কোন ডাক্তারকে আমি অতটা জানি না। গিয়ে মোটামুটি খবর আসে 2:15 যে মুক্তিপণের দাবি, 25 লক্ষ টাকার দাবি। আমার বাবাকে কিডন্যাপ করা হয়েছে, 25 লক্ষ টাকা নিয়েছে মারো অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সেই অ্যাকাউন্টে মারো, না তো তোমার বাবাকে মার্ডার বা খুন করা হবে, এই বিষয়ে জানা যায়। এবার আমার শালোটা আমাকে পায়নি ফোনে, 5টা নাগাদ এদিক ওদিক করে 2 লাখ টাকা ব্যবস্থা করেছে, 5:30 না 6টার নাগাদ 2 লাখ টাকা সেই অ্যাকাউন্টে মারে। অ্যাকাউন্টে হচ্ছে ভরতপুর, আমার সালার ভরতপুর। দেবা তৈরি হইতে আমাকে ফোনে, আমি বললাম যে এত টাকা মুক্তিপণ দাবি করে তো ওনাদেরকে তো ইয়ে করা যাবে না, প্রশাসনকে না লইলে আজ হয়তো এখনই আবার 20 লাখ টাকার বাদে আবার 40 লাখ টাকা দাবি করবে। দিয়ে আমার বন্ধু, ওই যে সিআই সাহেবের বন্ধু আছে, তাকে নিয়ে এসে আবার এখানে কেসটা জানাই। এই পর্যন্ত এখন আমি জানি। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।